আসসালামু আলাইকুম, আমি মনির হোসেন মিথুন, টেকফ্যাক্স বিডির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট রিসেন্টলি তাদের উইন্ডোজ 11 ভার্সনটি রিলিজ করেছে। আপনাদের ল্যাপটপে যাদের হচ্ছে TPM ভার্সন 2.0 আছে, তারা সহজেই এই উইন্ডোজ 11 এর যে আপডেট সেটি পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনাদের যাদের ল্যাপটপে TPM 2.0 ভার্সনটি রয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি আলাদাভাবে ISO ফাইলটিকে ডাউনলোড করে সেটি দ্বারা আপনার কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করবেন, তারা এই যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি সফলভাবে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে উইন্ডোজ যে 11 ভার্সন যেটি রিসেন্টলি আপনার মাইক্রোসফট লঞ্চ করেছে সেটি ইনস্টল করতে পারবেন। ইন ফিউচারে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও তৈরি করব, সেটি হচ্ছে আপনাদের যাদের ল্যাপটপে TPM 2.0 নেই, তারা কিভাবে আপনি উইন্ডোজ 11টিকে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ইনস্টল করবেন। সো সেটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলুন কম্পিউটার স্ক্রিনে কিভাবে এই উইন্ডোজটিকে ইনস্টল করতে হয় সেটি আপনাদের দেখাবো। আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য দুটো ফাইল প্রয়োজন হবে। একটি হচ্ছে রুফোস, যেটি দ্বারা আপনি একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন, এবং দ্বিতীয় সফটওয়্যারটি হচ্ছে উইন্ডোজ 11। সো আপনি কিভাবে আপনার কম্পিউটারকে একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন কম্পিউটারে ইনস্টল করার জন্য উইন্ডোজ, সে সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। নাও আপনার ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য যে কোনো একটি ব্রাউজার প্রথমে ওপেন করে নেবেন। করে নেওয়ার পর এখানে সার্চ বারে যেয়ে লিখবেন রুফোস। রুফোস লিখে সার্চ দেওয়ার পর দেখতে পারবেন যে প্রথম ওয়েবসাইট রয়েছে রুফোসের, আপনি এই সাইটে প্রবেশ করবেন। করার পর নিচের দিকে দেখবেন লেখা আছে রুফোস ডাউনলোড 3.17 জিটি, 3 MB এর একটি ফাইল। তো এটিকে আপনি প্রথমে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি দ্বিতীয় আর একটি ট্যাব ওপেন করবেন। করার পর এখানে লিখবেন উইন্ডোজ 11 থেকে সার্চ দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ ডাউনলোড, তো একটাকে আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। ক্লিক করে আপনাকে সরাসরি উইন্ডোজ 11 এর যে মাইক্রোসফট অফিসিয়াল পেজ সেখানে নিয়ে যাবে। তো এখানে আপনি নিচের দিকে দেখবেন যে লেখা আছে আপনার উইন্ডোজ ডাউনলোডের যে ISO ফাইল, আপনি এখানে উইন্ডোজের যে ISO ফাইল এটিকে ডাউনলোড করতে হবে। এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন উইন্ডোজ 11। দেওয়ার পর আপনি এখানে সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন যে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, তো আমি এখান থেকে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিলাম, আপনি করে নেবেন, দেন কনফার্মে ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে দেখাবে আপনি কত বিটের উইন্ডোজ ইনস্টল করতে যাচ্ছেন। তো আমি এখানে 64 বিটের একটি ইনস্টল করতে যাচ্ছি আমার সিস্টেমে, তো আমি এখানে 64 বিট ডাউনলোডে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতেছেন আর আমার যে ডাউনলোড ফাইল সেটি স্টার্ট হয়ে গেছে ডাউনলোড হওয়া। তো এই ডাউনলোড হওয়াটা কিছুক্ষণ সময় নেবে, এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের যে স্পিড সেটির উপরে। সো এই জন্য কিছুক্ষণ সময় নেবে, আপনি অবশ্যই ওয়েট করবেন। তো এখন ফিরে আসছে আমি ডাউনলোড হওয়ার পর। সো দেখতেছেন এখানে আমার উইন্ডোজ 11 এর যে ISO ফাইল সেটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি আমার যে ডাউনলোড ফাইলস ফোল্ডার সেই ফোল্ডারের ভিতরে, যার উপর দেখতে পাচ্ছেন যে এখানে আমার উইন্ডোজ এর যে ISO ফাইল সেটি এবং রুফোস। তো আমি এখানে রুফোসটিকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিলাম, আপনারা করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনাদের থেকে পারমিশন যাবে, তো যেখানে আপনি এখানে পারমিশন দিয়ে দিবেন। তারপর দেখতে পারবেন যে এখানে রুফোস এর যে ইন্টারফেস এটি চলে এসেছে। এখন আপনাকে এখানে আপনার যে পেন ড্রাইভ সেই পেন ড্রাইভটি কানেক্ট করতে হবে। আপনি মিনিমাম যে পেন ড্রাইভ সেটি হচ্ছে 8 GB পেন ড্রাইভ কানেক্ট করতে পারবেন। তো আমি এখানে 16 GB কানেক্ট করলাম, দেখতেছেন এখানে সাথে সাথে নিয়ে নিয়েছে। তারপর এখানে সিলেক্ট থেকে আপনাকে যে ISO ফাইলটি ডাউনলোড করেছেন উইন্ডোজ 11 এর সেই ISO ফাইলটি এখানে আপনি প্রথমে সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিবেন। ওপেন করার দেওয়ার পর নিচের দিকে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, তো এখানে যা আছে তাই রেখে দিবেন। দিয়ে আপনি জাস্ট খালি এখানে স্টার্ট লেখা দেখতেছেন নিচে, যে স্টার্টে ক্লিক করতে পারেন। তো আমি এখানে সেকেন্ড যে অপশনটি দেখতেছেন নো TTM এই ফাইলটি সিলেক্ট করতেছে। আপনার যদি TPM ভার্সন যেটি আমার নো TPM সিলেক্ট করতেছি, আপনি যদি TPM থাকে, TPM 2.0 থাকে, তাহলে অবশ্যই TPM 2.0 যেটি আছে প্রথমটি সেটি সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করার পর আপনি এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে পারমিশন যাবে, অর্থাৎ আপনার পেন টাইপটিকে ফরম্যাট করবে। তো আপনি এখানে ওপেন করে দিবেন, ওকে করে দিবেন। তাহলে আপনার যে রুফস সেটি আপনার যে আইএসও ফাইলটিকে একটি বুটেবল পেন ড্রাইভে পরিণত করা শুরু করে দিবে। তো এই প্রসেসটিও একটু সময় নেয়, অবশ্যই আপনি ধৈর্য ধরবেন, তাহলে আপনি অবশ্যই ফল পাবেন। ওকে, আমার যে পেন ড্রাইভটি সেটি রেডি হয়ে গিয়েছে, বুটেবল পেন ড্রাইভ হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে আপনি এখন আপনার যে ক্লোজ লেখা দেখতেছেন, আপনি ক্লোজ লেখাতে ক্লিক করবেন। নাও আপনার পেন ড্রাইভটিকে আপনার যে পিসি আছে এখন এই পিসিতে প্রথমে ইনসার্ট করবেন। করার পর আপনার পিসিটিকে আপনি রিএস্টার্ট দিবেন। রিএস্টার্ট দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। জাস্ট আপনি প্রথমে আপনার যে বুট ড্রাইভ সেটি সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু আগে থেকে সিলেক্ট করা আছে পেন ড্রাইভ, সো এখানে আপনি জাস্ট আমার F9 বাটনে প্রেস করলে হয় না করলে হয়, আমি জাস্ট যে কোনো কীতে ক্লিক করছি, আমার পেন ড্রাইভটি থেকে এখন বুট শুরু হয়ে গিয়েছে। আপনি যদি চান কীভাবে আপনার বায়োস থেকে বুটেবল সেট করে নেবেন, আপনি চাইলে ওই ভিডিওটি দেওয়া আছে আমার চ্যানেলে, সেটি দেখে নিতে পারেন। নাও দেখতেছেন এখানে উইন্ডোজ ইনস্টলেশন যে স্ক্রিন সেটি চলে এসেছে। আমি যা আছে এগুলোই রাখি, আমি সাধারণত এটা চেঞ্জ করি না এই অপশনগুলো। সো আপনিও চেঞ্জ না করলে করতে পারেন। তো এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে জাস্ট আপনি ইনস্টল নামে ক্লিক করবেন। সো আমি একটা আপনাদের অবশ্যই একটা ভার্চুয়াল বক্সে সেট আপ করে দেখাচ্ছি, আপনার রিয়েল যে সেট আপ সেটা প্রসেস সেমই হবে, চিন্তার কোনো কারণ নেই। না এখানে আপনাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে, আপনি চাইলে এটি পড়তে পারেন, না পড়লে কোনো সমস্যা নেই। আপনি যে নিচের দিকে দেখতেছেন চেকমার্ক বক্স, আপনি চেকমার্ক বক্সটিতে আপনি প্রথমে চেকমার্ক ওপেন করে দেবেন বা টিক বক্সটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি সাইডে যে নেক্সট বাটনটি দেখতেছেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পর আপনি সেকেন্ড স্ক্রিনে চলে আসবেন। তো এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে কাস্টম আর একটি হচ্ছে হলো আপডেট। তো আমি যেহেতু এখানে আপডেট করতে যাচ্ছি না, আমি জাস্ট কাস্টম একটি ভালো ফ্রেশ একটি উইন্ডোজ 11 দিতে যাচ্ছি। সো এখান থেকে আমি এখানে কাস্টম সিলেক্ট করে নেবো। আপনি যদি কাস্টম দিতে চান তাহলে কাস্টম সিলেক্ট করে নিতে পারেন অথবা আপডেটও করতে পারেন। তো কাস্টম সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন যে এখানে আপনার যে পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক সবগুলো ড্রাইভ এখানে শো করবে। এখান থেকে আপনাকে আপনার সি ড্রাইভটিকে সিলেক্ট করে দিতে হবে, বা সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে ফরম্যাট করে নেবেন। ফরম্যাট করে নেওয়ার পর আপনি আবার সেই সি ড্রাইভটি সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর আপনার উইন্ডোজ ইনস্টলেশন প্রসেসটি স্টার্ট হয়ে যাবে। সো এটি কিছুক্ষণ সময় নেবে, কারণ এটা আপনার প্রসেসরের স্পিডের উপর নির্ভর করে অনেকটাই। সো প্রসেসটি শেষ হওয়ার পর আপনি দেখবেন এরকম রিস্টার্ট নেবে আপনার পিসিটি। আপনি এই সময় অবশ্যই আপনার পেন ড্রাইভটিকে খুলে রাখবেন, কারণ অনেক সময় হয় কি পেন ড্রাইভ আপনি কানেক্ট করে রাখার পরেও আবার নতুন করে আপনার ইনস্টলেশন প্রসেসটি শুরু হয়ে যায়। আমি সেজন্য বলবো আপনার যেহেতু উইন্ডোজটি কপি হয়ে গেছে, আপনার পেন ড্রাইভটিকে খুলে রাখবেন, এটি সবচেয়ে ভালো একটা প্রসেস। তো এখানে কিছু ফাইল গেটিং রেডি হচ্ছে ফাইনাল প্রসেসের জন্য, এটিকে একটু সময় রাখে। নাও এখান থেকে আপনাকে আপনার রিজিয়নটি সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু বাংলাদেশে থাকি সো এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। আপনি ইন্ডিয়া থেকে যদি দেখতে থাকেন এই ভিডিওটি তাহলে অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন, আর আমরা যারা বাংলাদেশে আছি তারা তো অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নেব। সো আপনার রিজিয়নটি সিলেক্ট করার পর জাস্ট এখানে আপনি নেক্সট করে দেবেন। নাও এখানে আপনার যে কিবোর্ড লেআউট যেটি সে লেআউটটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইউএসএ সিলেক্ট করার পর জাস্ট এখানে নেক্সট করে দিচ্ছি। তারপর এখানে সেকেন্ড লেআউট সেট আপ করতে বলতেছে, আমি জাস্ট এখানে স্কিপ করে যাচ্ছি, আমি সেকেন্ড লেআউটটি সেট আপ করতে যাচ্ছি না। আপনি চাইলে বাংলা সিলেক্ট করে নিতে পারেন আপনার সেকেন্ড লেআউট হিসেবে। নাও এখানে আপনাকে আপনার পিসির যে নেম সেই নেমটি দিতে হবে। সো আমি আমার পিসির নেমটি দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর জাস্ট এখানে আমি নেক্সট করে দিচ্ছি, আপনারা করবেন। নাও এখানে আপনাকে আপনার যে পিসিটাই ব্যবহার করতেছেন সেই পিসিটা কি আপনার পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতেছেন নাকি স্কুল বা আদার্স কোনো প্রসেসের জন্য ইউজ করতেছেন। তো আমি যেহেতু এখানে পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতেছি, এখান থেকে পার্সোনাল ইউজ সেট করে নিলাম। করে নেওয়ার পর নিচে এখানে যে নেক্সট বাটন দেখতেছেন, নেক্সট বাটনে ক্লিক করে সেকেন্ড প্রসেস চলে গেলাম বা পরবর্তী প্রসেসে চলে গেলাম। না এখানে আপনাকে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে। আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অবশ্যই এখানে লগ ইন করে নেবেন।
আমি এখানে আমার মাইক্রোসফট অ্যাকাউন্টে গিয়ে লগ ইন করতে যাচ্ছি না, সো এখানে আমি আদার্স অপশন সিলেক্ট করতেছি। আপনি চাইলে অবশ্যই আপনার যে অ্যাকাউন্ট থাকে এখানে সিলেক্ট করে নেবেন, এটি ভালো একটি প্রসেস। না, আমি এখান থেকে যে অফলাইন অ্যাকাউন্ট এটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে মাইক্রোসফট অ্যাকাউন্টের কিছু ডিটেলস বলছে, তো আমি এখানে স্কিপ করে নিচ্ছি, স্কিপ ফর নাও, কারণ আমি একটা অফলাইন অ্যাকাউন্ট সেট আপ করে নিচ্ছি, এত কিছু আমি চাচ্ছি না এখানে ইউজ করতে। সো এখানে আমি ইউজ যে অফলাইন অ্যাকাউন্টের জন্য সেকেন্ডারি অপশন সিলেক্ট করে নিচ্ছি। সো এখানে আপনাকে আপনার যে পিসি যে এখন কে ইউজ করবে সেটিকে সেই নামটি এখানে দিতে হবে। অবশ্যই আপনি যে পিসি নেমটি দিচ্ছেন প্রথমে সেই নামটি এখানে দিবেন না, কারণ এটি সিলেক্ট এটি নিবে না, সেম হলে এটা কোনো সময় কাজ করে না। সো এখানে আপনাকে আপনার সেকেন্ড নামটি দিতে হবে, কে ব্যবহার করবে আপনি পিসিটি। সো আমি আমার সেকেন্ড নামটি দিলাম, দেওয়ার পর এখানে নেক্সট করে দিলাম। না, এখানে আপনাকে আপনার পিসির যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দিবেন সিকিউর লগ ইনের জন্য, অর্থাৎ আপনার যাতে আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারেন না, এই জন্য পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পর এখানে আপনার সিকিউরিটি কোশ্চেন যাবে, তিনটা সিকিউরিটি কোশ্চেন আপনি এখানে সিলেক্ট করে নিয়ে আপনার সিকিউরিটি অ্যান্সারটি দিয়ে দিবেন। সিকিউরিটি অ্যান্সার দেওয়ার পর এখানে কিছু প্রাইভেসি সেটিং আছে, আপনি আপনার নিজের ইচ্ছা মতো এই সেটিংটি করে নিতে পারবেন। আপনি আপনি যেটি যেটি শেয়ার করতে চাচ্ছেন গুগলের সাথে সেটি সিলেক্ট করে দেবেন। আপনি যদি কোনো কিছু শেয়ার করতে না চান, সরি গুগল বলছি মাইক্রোসফটের সাথে, যদি কোনো কিছু শেয়ার করতে না চান তাহলে অবশ্যই সেগুলোকে অফ করে দেবেন। আমি সবসময় এগুলো অফ করি, আমি এগুলো অফ করে দেওয়ার পছন্দ মনে করি। তারপর এখানে আপনি জাস্ট নেক্সট যে অপশন এখানে ক্লিক করবেন। আর এখানে আপনার থেকে কিছুটা সময় নেবে আপনার যে বিভিন্ন ধরনের অ্যাপ বা আপডেট যেগুলো আছে এগুলোকে ইনস্টল হওয়ার জন্য, এই সময়টা আপনি একটু ওয়েট করবেন। সো অলমোস্ট দেয়ার অ্যান্ড অল, আপনার কম্পিউটার এখন উইন্ডোজ 11 ইনস্টল হয়ে গেছে, এখন আপনি নিজের ইচ্ছা মতো এটিকে ইউজ করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিতে ভুলবেন না, এবং সেই সাথে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।